হীরালাল ভগত কলেজ নডাহার বীরভূমের তরফ থেকে আমি সমস্ত ছাত্র ছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই যে ভিডিওটি আমি তৈরি করছি, আসলে যে আসন্ন সেমিস্টার সিক্স পরীক্ষা যে অনলাইন মোডে হবে, তার জন্য ছাত্রছাত্রীরা যাতে করে ঠিকঠাক করে স্ক্যান করে নির্দিষ্ট জায়গায় মেইল পাঠাতে পারে ইউনিভার্সিটির নির্দেশ অনুসারে, এবং পরবর্তীকালে অন্যান্য সেমিস্টারের ছাত্রছাত্রীরাও যাতে করে যদি সেরকম পরিস্থিতি আসে বা কলেজে বিভিন্ন প্রয়োজনে তারা যাতে করে স্ক্যান করতে পারে, এবং তার জন্য এই ভিডিওটি আমরা তৈরি করছি কলেজের পক্ষ থেকে। তো প্রথমেই বলে রাখি কলেজের পক্ষ থেকে যে ইউনিভার্সিটি আমাদেরকে বলেছে যে ভালো করে একটা পিডিএফ ফাইল তৈরি করে মাল্টিপল পেজ স্ক্যান করে সে উত্তরপত্র ঠিকঠাক জায়গায় পাঠাতে হবে, সেন্ড করতে হবে মেলে। তো তার জন্য আমরা কলেজের পক্ষ থেকে অনেক স্ক্যানার অ্যাপ বাজারে বা আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল, কিন্তু আমাদের কলেজের পক্ষ থেকে মনে হয় যে অ্যাডোব স্ক্যান হচ্ছে আমাদের এই পারপাসের পক্ষে সব থেকে ভালো একটা স্ক্যানিং অ্যাপ। তো আমরা কলেজের পক্ষ থেকে অ্যাডোব স্ক্যানটাকেই ছাত্রছাত্রীদের কাছে প্রপোজ করছি যে তারা যেন এই অ্যাডোব স্ক্যান অ্যাপটাকে ব্যবহার করে। তো অ্যাডোব স্ক্যান অ্যাপ কেমন করে ব্যবহার করব না করব, ওই জন্যই আমরা ভিডিওটি টিউটোরিয়ালটি ছোট্ট করে তৈরি করছি। তো অ্যাডোব স্ক্যান আমাদেরকে প্রথমে যদি না থাকে মোবাইলে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব, এবং প্লে স্টোরে গিয়ে আমরা উপরে যে ফিল্ডে আমরা আগে অ্যাডোব স্ক্যান লিখব, এবং মোবাইলে নেট সঙ্গে সঙ্গে চালু থাকবে, এবং অ্যাডোব স্ক্যান চালু থাকলে যে উপর একদম অ্যাডোব স্ক্যান পিডিএফ স্ক্যানার রয়েছে এবং পাশে অ্যাডোবের যে স্পেশাল লোগোটি দেখা যাচ্ছে ওটাতে আমরা দেখতে পাচ্ছি, ওটায় ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাডোব স্ক্যান পিডিএফ স্ক্যানার ওসিআর খুলে গেল যে নতুন পেজ, এবং এতে যেহেতু আমার মোবাইলে অলরেডি ইনস্টল করাই আছে সুতরাং আমাকে ইনস্টল করতাম না, কিন্তু যাদের ইনস্টল করা নেই তাদের এখানে ইনস্টল অপশানটা আসবে, এবং ইনস্টল অপশান এলে পরে সঙ্গে সঙ্গে সেটাকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পরে আমরা যেটা যাব যে অ্যাডোব এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে আমরা যেখানে অ্যাডোব স্ক্যান ইনস্টল হয়েছে অর্থাৎ আমরা অ্যাপ আইকন যেখানে রয়েছে সেই অ্যাপ আইকনে চলে যাব। অ্যাপ আইকন আমার মোবাইলে দেখতে পাচ্ছে বাঁ দিকে নিচের দিকে অ্যাডোব স্ক্যান অ্যাপ আইকন আমরা পেয়েছি, এবং অ্যাডোব স্ক্যান আমি খুললাম সেখানে ক্লিক করে, এবং খোলার সঙ্গে সঙ্গে একদম উপরে হোম স্ক্রিন আসবে, একদম উপরে বাঁ দিকে হোম স্ক্রিনে আমি প্রথমে ট্যাপ করলাম, এবং সেখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো যে কিছু ফাইল টাইল রয়েছে। তো একদম বাঁ দিকে যে রয়েছে তিনটে প্যারালাল লাইন রয়েছে, সেই তিনটে প্যারালাল আমি প্রথমে ক্লিক করব, এবং সেখানে ক্লিক করলে পরে আমার এই অ্যাডোব স্ক্যানের অ্যাপের সেটিংস বেরোবে। সেটিংস বলতে এখানে বেরোবে কিন্তু দেখো পরপর পরপর রয়েছে অনেকগুলোই ট্যাব রয়েছে, তো প্রথমেই আমার দরকার নেই স্ক্যানস, দরকার নেই অ্যাবাউট অ্যাডোব স্ক্যানস আমাদের দেখার দরকার নেই। যেটা আমাদের যেতে হবে সেটা হচ্ছে প্রেফারেন্সেস। প্রেফারেন্সেসে গেলাম, সেখানে ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন অনেকগুলো মেনু খুলেছে। দেখো উপরে অ্যাপ থিম রয়েছে, ওটা আমি হাত দিতে বারণ করবো আপাতত। তারপরে রয়েছে দেখো অটো ক্যাপচারিং, লেট মি অ্যাডজাস্ট বর্ডার্স আফটার ইচ স্ক্যান, এটাকে আমরা কি করব, এটাকে আমার অন করাই আছে, এটাকে যদি অফ থাকে আমি এটাকে নীল ডট দিয়ে অন করে দেব। তারপরে একটু নিচে রান টেস্ট টেক্সট রেকগনিশন অন সেট পিডিএফ, আমার দরকার নেই এটা রাখার, এটা যারা অ্যাপটাকে খুব বেশি ইউজ করে তাদের পক্ষে আমাদের এখন এটা দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা রিটার্ন পেজ আমরা স্ক্যান করবো সুতরাং এটা আমাদের দরকার নেই। নেক্সট হচ্ছে টেক্সট রেকগনিশন ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ বাই ডিফল্ট করাই আছে। ডিফল্ট ফাইল নেম, এটাও আমাদের কিছু করার দরকার নেই কারণ আমাদের ফাইলে নিজে নিজে পুট করতে হবে। তারপরে রয়েছে সেভ অরিজিনাল ইমেজেস টু গ্যালারি, তো এখানে যেমন অফ করা আছে অফই করবো, অন করে রাখলেও কোনো প্রবলেম নেই, হ্যাঁ অন করে রাখতেই পারা যাবে, কিন্তু অন করলে হয় কি যতগুলো স্ক্যান হবে সব স্ক্যানের জেপিজি ইমেজ আমাদের মোবাইলে স্টোর থাকবে, সেক্ষেত্রে মোবাইলের স্টোরেজ একটু কমে যেতে পারে, সুতরাং আমরা ওইখানে যাবো না কারণ অ্যাডোব স্ক্যান কিন্তু মনে রাখতে হবে একটু যখন ফাইল স্ক্যান করে একটু হাই ভলিউমে মানে ফাইল সাইজটা একটু বেশি হয় কারণ ভালো রেজলিউশন আসে বলে। তারপরে অ্যালাও সিলেক্টেড ডেটা ইউজ, এটাকে অন করে রাখবো, রাইট। তো এরপর আর কিছু করার নেই সুতরাং আমরা এখানে জাস্ট দুটো জিনিস অন করে রাখবো, নিচে একদম অ্যালাও সেলুলার ডাটা ইউজেজ, এবং দু নম্বর হচ্ছে উপরে একদম হোয়েল ওয়েন অটো ক্যাপচারিং লেট মি অ্যাডজাস্ট বর্ডার্স আফটার ইচ স্ক্যান, এখানে অন করে রাখলাম। অন করার পরে আমি বেরিয়ে গেলাম এখান থেকে, বেরিয়ে গিয়ে আমি মেন যে পেজে সেই মেন পেজে এলাম। মেন পেজে একদম নিচের দিকে দেখা যাচ্ছে দুটো
নীল একটা ট্যাব রয়েছে, নীল ট্যাবে দুটো অংশ আছে, বাঁদিকে একটা ক্যামেরা দেখা যাচ্ছে, আমরা সেখানে ক্যামেরাতে ক্লিক করলাম, ওটা ক্লিক করলে কিন্তু আমার স্ক্যানিং অ্যাপটা অরিজিনালি স্ক্যান করার জন্য খুলে গেল। তো আমি খুললাম সেটাকে, খোলার পরে আমার সামনে দেখো নিচে, যেহেতু আমি মেঝে দেখতে পাচ্ছি, আমি আপাতত স্ক্যান করছি না, এখানে অটো স্ক্যান করা আছে, কিন্তু এখানে আরও অনেক লিখে দিচ্ছে, নো ডকুমেন্ট ফাউন্ড ক্যাপচার ম্যানুয়ালি, সুতরাং ডকুমেন্ট নেই, ডকুমেন্ট থাকলে পরে অটোমেটিক্যালি অ্যাডোব স্ক্যানের ক্ষমতা আছে ডকুমেন্টটাকে নিয়ে নেওয়া। আচ্ছা, নিচে কতগুলো অপশন রয়েছে, একদম নিচে আমরা একটা ক্যামেরা ট্যাব দেখতে পাচ্ছি একদম মাঝে, এবং তারপরে বাঁদিকে রয়েছে একটা অপশন যেখানে অটো ক্যাপচার অফ অন করা যায়, আমি এটাকে অটো ক্যাপচার অন মোডে রেখে দিলাম। আচ্ছা, আর কিছু করার দরকার নেই এখানে। এবং তারপরে দেখো ডান দিকে রয়েছে ফ্ল্যাশ অন অফ রয়েছে, এবং আমি ফ্ল্যাশটাকে, হ্যাঁ আমি ফ্ল্যাশটাকে অফ করে দিলাম, কারণ ফ্ল্যাশ আমরা ইউজ করব না, রাইট? তো আমাদের সামনে এবার রয়েছে যেটা ইউনিভার্সিটি আমাদেরকে যে উত্তরপত্র মডেল ফ্রন্ট পেজ পাঠিয়েছিল, এবং আমরা কলেজ থেকেও একটা এরকমভাবে ফ্রন্ট পেজের ভিতরে কী কী থাকবে না থাকবে সেটা আমরা একটা তৈরি করেছিলাম, তো তোমাদের কাছে সেটা অলরেডি পোস্টিং হয়ে গেছে তোমরা জানো। এবং সেখানে কী করে লিখবো আমরা, আমরা যখনই স্ক্যান করবো মনে রাখবে স্ক্যানটা পেপারটা সবসময় রাখতে হবে এরকম একটা ফ্ল্যাট সারফেসে, আমি মেঝের উপরে রেখেছি, এবং সবসময় কিন্তু জানলার জানলার পাশে, মানে উপরে কোনো লাইট না পড়লেই ভালো হয়। এখানে অটো ক্যাপচার করে নিয়েছে, আমি এখন এটাকে রাখবো না, এটাকে আমি ডিসকার্ড করে দেবো, যাই হোক অ্যাডোব স্ক্যানের ক্ষমতা আছে অটো ক্যাপচার করে, এই জন্য এটাকে বাই ডিফল্টও নিয়েছে যেহেতু অটো ক্যাপচার অন করা আছে। তো যেটা বলছিলাম যে সবসময় একটা ফ্ল্যাট মেঝের উপরে রাখবো, বিছানার উপরে মোটেই রাখবো না ডকুমেন্টটাকে, এবং যেখানে সানলাইট এরকম ডিফিউজভাবে আসছে, মানে সূর্যের আলো ডাইরেক্ট আসছে না কিন্তু জানলা দিয়ে ঢুকছে, এরকম জায়গাতে আমরা রাখবো, যাতে করে কী হয় ছায়াটা কখনোই পেজের উপরে বেশি পড়ে না, গোটা পেজটা মোটামুটি ভালো রকম আলো আলো থাকে। এবং সবসময় যখন আমরা স্ক্যান করব তো মোবাইলটাকে সবসময় ধরতে হবে যে ডকুমেন্টটা স্ক্যান করব তার প্যারালাল করে, তাহলে পরে গোটা পেজটা স্ক্যানিংটা ভালো হয়। তো আমি যে প্রথমে স্ক্যান করতে যাচ্ছি, তো এটা যেহেতু একটা অটো ক্যাপচারিং হয়ে গেছে, তো আমি এটাকে অফ করব, ওই জন্য আমি দেখো নিচে নিচে ডান কন্টিনিউ আর রিটেক দুটো আছে, আমি রিটেক বাটনটাতে আমি ক্লিক করলাম, তো নতুন করে আবার পেজ নিল। যখনই স্ক্যান করব তখন মনে রাখতো উপর থেকে এরকমভাবে যেন খাতার চারটে কোণ আর এই যে অ্যাডোব স্ক্যানের চারটে কোণ মিলে গেল, ঠিক আছে? এবং দেখো অটো ক্যাপচারিং নিয়ে নিয়েছে, আমার খাতায় কিন্তু যা যা ইউনিভার্সিটি বলেছিল সমস্ত রকম লেখার, দেখো রোল নাম্বার সমস্ত লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত লেখা আছে, উপরে ডেট লেখা আছে। ধরা যাক আমি এটা এক্সাম্পল বিএ সেমিস্টার সিক্স জেনারেলের 2020 ইংলিশ জেনারেলের ডিএসি পেপার ডিএসি কোর্স, হ্যাঁ ডিএসি টু আমি পরীক্ষার কথা বলছি, 1 তারিখে পরীক্ষাটা আছে। কোর্স টাইটেল আমি জাস্ট ফর এক্সাম্পল দি ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড ট্রান্সলেশন ধরে নিয়েছি। রোল নাম্বার একটা মডেল রোল নাম্বার আমি দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, এবং তার পাশে অফ দি ইয়ার দেওয়া আছে, একদম নিচে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট করা আছে। তো দেখো আমার পেজটা কিন্তু স্ক্যান হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি ভালো বেশ রেজলিউশনটা এসছে, এবং তারপাশে চারপাশে বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি বর্ডারটাকে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে আমি বাড়া কমা করতে পারি, এটা হাতে করেই আঙুলে করে দেওয়া যাবে, আমি করে দিলাম যাতে করে গোটা পেজটা আমার চলে এলো। এবং যদি মনে হয় যে আমার পেজটা ঠিকঠাক আসেনি এটা, তাহলে আমি রিটেক করতে পারি, রাইট? রিটেক করে এই পেজটাকে আবার নতুন করে নিতে পারি। তো আমাকে করতে হবে মাল্টিপল পেজ স্ক্যান, অর্থাৎ আমাকে স্ক্যানিং চালিয়ে যেতে হবে। অ্যাডোব স্ক্যান কিন্তু মাল্টিপল স্ক্যান এমনি করে পরপর করতে পারে। আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ টেপা মানে কিন্তু নতুন স্ক্যান নিয়ে নিচ্ছে। দেখো আমি তাহলে পেজ টু খুলে দিচ্ছি, পেজ টু অর্থাৎ সরি পেজ টু মানে হচ্ছে আমি ইউনিভার্সিটি নির্দেশ মতো আমরা একটা এখানে অটো ক্যাপচারিং করে নিয়েছি, কিন্তু আমি এটা রাখবো না, এটাকে রিটেক করবো, কারণ এটা ঠিকঠাক স্ক্যান হয়নি। তো এই যে দেখো উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে পেজটাকে আমি ঠিকঠাক নিয়েছি, এই যে ব্যাস এটা আমার হয়ে গেছে, এবং ক্যাপচারিং হোল্ড স্টেডি লিখেই দিচ্ছে ঠিকঠাক করে, পেজটাকে সঙ্গে মোবাইলটাকে প্যারালাল রেখে হাতটা স্টেডি করে রেখেছি। দেখো পুরো পেজটা স্ক্যান নিয়েছে, এমনি করে পুরো পেজ স্ক্যান নেবো। ভিতরে আমি উপরে দেখো আমার লেখা আছে রোল নাম্বার, সাবজেক্ট এবং কোর্স কোড, কতগুলো কোন এটা কোন পেজ নাম্বার, এবং টোটাল কতগুলো পেজ আমি ইউজ করছি ফ্রন্ট পেজটাকে বাদে। আমাদের কলেজ থেকে আমি বলছি ফ্রন্ট পেজটাকে বাদে বাদবাকি যতগুলো পেজ ইউজ করব তার টোটাল নাম্বার, আমি ধরা যাক এই ফ্রন্ট পেজটাকে বাদে বাদবাকি সমস্ত আমি 4টে পেজে লিখেছি, রাইট? সুতরাং আমি টোটাল 4টে পেজে আমি এরকম নিচে দেখো 04 করা আছে। তো এটা ভালো স্ক্যান হয়েছে, আমি কন্টিনিউ করলাম, এবং এরপরে দেখো ওর উল্টো পিঠেই আবার লিখতে হবে ইউনিভার্সিটি বলেছে, এবং উল্টো পিঠটা হয়ে যাবে এই যে পেজ টু। আবার পেজ টু আমি চলে এলাম, স্ক্যান করছি, আমি হোল্ড স্টেডিলি হোল্ড করছি, এটাকে প্যারালাল রেখে দিয়েছি,
বেশ ঠিক, দেখবেন অটোমেটিক্যালি এবার স্ক্যান ক্যাপচার করে নিয়েছে। ক্যাপচার করার পরে বর্ডার আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করে দিলাম। একটু আঁকাবাঁকা টেরাবেকা হতেই পারে, অসুবিধে কিছু নেই। আমার মুঝে মাঝে মাঝে যে ম্যাটারটা ঠিকঠাক থাকলেই হলো। ভালো স্ক্যান হয়েছে, আমি আবার কন্টিনিউ করলাম, এই পেজটাকে সরিয়ে দিলাম। আমি এবার চলে আসি পেজ থ্রিতেও লিখেছিলাম আমি। তো আবার যেমন কেমন লেখা রয়েছে আমি সেটাকে আবার স্ক্যান করছি। এবং স্ক্যান করার সময় মনে রাখতে হবে খাতার যে চারটে কোণ, আমার যে অ্যাডোব স্ক্যানের যে স্ক্রিন, সেই স্ক্রিনের যেন মানে ক্যাপচার স্ক্রিন আর কি, সেই ক্যাপচার স্ক্রিনের চারটে কোণের সঙ্গে যেন মিলে যায়, তাহলে পরে পেজটা ঠিকঠাক আসবে, প্যারালালি আসবে। তো আমি ভালো করে পেজটা স্ক্যান করতে পেরেছি, দেখতে পাওয়া যাচ্ছে, আমি প্রিভিউ দেখতে পাচ্ছি, ভালো করেই স্ক্যানটা হয়েছে। আমি কন্টিনিউ করে দিলাম, আমি আবার চতুর্থ নম্বর পেজে চলে গেলাম। চতুর্থ নম্বর পেজে গিয়ে আমি আবার স্ক্যান করলাম, হ্যাঁ স্ক্যান হয়ে গেল। সুতরাং বেশ, আমার এই চারটে পেজ স্ক্যান হয়ে গেল, রাইট। আমি কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ হয়ে গেলো আমার স্ক্যান, আমার কোনো স্ক্যান পেজ নেই। আমি কিন্তু ধরে যাক আমি চারটে পেজে লিখেছি, কোনো পেজ নেই। বেশ, যখন পেজ নেই অর্থাৎ টোটাল স্ক্যান হয়ে গেল, আমি এবার চলে যাব নিচে ডান দিকে যে রয়েছে, পাঁচ লেখা ছিল ওখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো উপরে এবার ফাইল নেম চলেছে, অ্যাডোব স্ক্যান, আজকের ডেট, আমি আজকের ডেটে তৈরি করি 26 সেপ্টেম্বর 2020। তো ইউনিভার্সিটি বলছে যে এই এই যে গোটা ফাইলটা তৈরি হলো, দেখো ফাইলটা তুমি দেখতে পাচ্ছ, এক পেজ, দুই পেজ, তিন, চার, হ্যাঁ সরি, এখানে ফ্রন্ট পেজে বাদ দিয়ে 1 2 3 4, টোটাল চারটে পেজ আমি ভালো করে স্ক্যান করে নিয়েছি। এবার আমাকে ফাইল নেম দিতে হবে, ফাইল নেম থেকে উপরে অ্যাডোব স্ক্যান 26 সেপ্টেম্বর যেখানে লেখা আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইল নেম, ইউনিভার্সিটি বলছে ফাইল নেম রোল নাম্বার অনুসারে হবে। তো আমি রোল নাম্বার যেটা পুট করেছি আমি এখানে সেই রোল নাম্বারটাই পুট করে দেবো। হ্যাঁ, সেই রোল নাম্বারটা হচ্ছে কি, 1601305, এটা কিন্তু মডেল রোল নাম্বার, এটা কিন্তু কারো রোল নাম্বার নয়, 00227। আমি এটা দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেখো আমার ফাইল নেমটা চলে এসেছে। ইউনিভার্সিটি কিন্তু বলছে রোল নাম্বার অনুসারে খাতার এই যে পিডিএফ ফাইলটা নামকরণ করতে। তাতে মাল্টিপল পেজ একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি হলো এভাবে, যার নাম হলো ইউনিভার্সিটির রোল নাম্বার অনুসারে। আমি এবার কী করবো, এটাকে সেভ করে দেবো। তো এখানে দেখো নিচে অনেক অপশান আছে, অনেক অপশান আছে। এখানে কোনো পেজ যদি ঘুরে যায় রোটেট করে দেওয়া যাবে নিচে একদম। ধরা যাক আমি এই যে ফ্রন্ট পেজটাকে, ধরা যাক আমার এটা ঘুরে গেছে, মানে এরকম উপর নিচে রয়েছে, এটা পাশাপাশি হয়ে গেল। তো আমি এভাবে এটাকে রোটেট করতে পারি, এই যে রোটেটে ক্লিক করছি, এটাকে রোটেট হয়ে হয়ে যাচ্ছে, রাইট। আমি সমস্ত পেজগুলোকে ওই পোর্ট্রেট মোডে ওরিয়েন্টেশন করে দিলাম। হ্যাঁ, এটা এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, এটা হচ্ছে পোর্ট্রেট মোড। তো পোর্ট্রেট মোডে এটা ইনভার্টেড হয়ে গেছে, ঘুরে গেছে, তো আমি পোর্ট্রেট মোডে সমান করে দিলাম এটাকে। তারপরে এখানে আরও অনেক অপশান আছে, সেই অপশানগুলো আমার যাওয়ার দরকার নেই, আমি ব্যাপারটাকে আরও সিম্পলিফাইড রাখছি। তো সমস্ত হয়ে গেছে, আমার ফাইল নেম দেওয়া হয়ে গেছে, পিডিএফ ফাইল, সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে, আমি এবারটাকে সেভ করবো। সো সেভ পিডিএফ একদম উপর দিকে ডান দিকে রয়েছে, তো সেভ পিডিএফ অপশানে ক্লিক করলাম। মোবাইলে নেট অন রাখতে হবে, সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, এবং নেট অন রাখলে সঙ্গে সঙ্গে দেখো উপরে আপলোডিং টু ডকুমেন্ট ক্লাউড, ডকুমেন্ট ক্লাউডে অটোমেটিক্যালি চলে যায়। তো এখানে আমার কিন্তু অলরেডি ডকুমেন্ট ক্লাউডে স্টোর হচ্ছে এটা। তো স্টোর হতে হতেই আমার কিন্তু এটা কিন্তু মোবাইলেও স্টোর হয়ে গেল একসঙ্গে, রাইট। এটা ঘুরবে, হ্যাঁ এদের বাফারিংটা ঘুরবে এখন, কিন্তু ঘুরতে ঘুরতে অসুবিধা কিছু নেই। আমি এবার এটাকে শেয়ার করতে হবে, আমাকে এবার যেটা কলেজ যে মেল আইডি দেবে সেই মেল আইডিতে শেয়ার করতে হবে, ঠিক আছে। তো ধরা যাক আমি শেয়ার করবো, এটাকে শেয়ার করবো। তো আমাকে শেয়ার অপশানে আমি ক্লিক করলাম একদম উপরে, উপরে একদম দেখো শেয়ার অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে চলে এলো একটা ডায়লগ বক্স, এখানে নিচে তিনটি জিনিস রয়েছে, শেয়ার লিঙ্ক, ইমেল আর শেয়ারে কপি। তো আমি একদম নিচে শেয়ারে কপিতে ক্লিক করব। তো শেয়ারে কপিতে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে কি হলো, আমার অনেকগুলো অপশান এলো, আমার জিমেল, শেয়ার মি, ব্লুটুথ, কোথায় কোথায় কম মানে আমি দিতে পারি, শেয়ার করতে পারি, প্রচুর অপশান এলো। আমি জিমেলটায় ক্লিক করলাম, ক্লিক করলাম জিমেলে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ফর্ম, এই আমার যে মেল আইডি, তোমার যে মেল আইডি, সেই মেল আইডিতে ফর্ম অটোমেটিক্যালি ফিলটা ফিল আপ হয়ে যাবে। আর টুতে কী হবে, টুতে এবার আমাকে মেল আইডি খুঁজতে হবে আমাকে। তো আমাদের মেল আইডিগুলো আমরা অনেক দিয়ে রেখেছি, ঠিক আছে, মেল আইডিগুলো প্রচুর দেওয়া আছে আমাদের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের, প্রত্যেকটা সাবজেক্টের মেল আইডি দেওয়া আছে। তো ধরা যাক আমার বাই ফর এক্সাম্পল আমার এই এই মেল আইডি হবে এরকম, HBC, ঠিক আছে, 20ENGG DSE2। দেখো সাবজেক্ট অনুসারে HBC মানে হচ্ছে হিরালাল ভগত কলেজ, 20 মানে হচ্ছে 2020, ENGG মানে সাবজেক্টটা,
আর ডিএসসি টু মানে হচ্ছে সাবজেক্ট কোড। ওকে, দেখো পিডিএফ ফাইলের নাম, তো এটা টু ফিল্ডটা ফিল আপ হয়ে গেল, আমার মেল আইডি ই করে দেওয়া হলো, মেল আইডির লিস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে বা দিয়ে দেওয়া হবে, এবং সেই দিনের যে মেল আইডি, সেই সাবজেক্ট কোডের যে মেল আইডি, সেই স্পেসিফিক মেল আইডি থেকে তুমি এখান থেকে কপি পেস্টও করতে পারো, অসুবিধা নেই। তো এটা আমি টু ফিল্ডটা ফিল আপ করে দিলাম। এরপরে চলে আসে সাবজেক্ট ফিল্ড, এর নিচে যে 1601 লিখেছে ওটাকে সাবজেক্ট ফিল্ড বলা হয়। তো ইউনিভার্সিটি বলছে ওটাই কী করতে হবে, না মানে সাবজেক্ট লিখতে হবে। তো এই সাবজেক্টটা কী এক্ষেত্রে ENGG, ঠিক আছে। এবং তারপরে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট যে কোর্স কোডটা DAC2 কোর্স কোড আমি লিখে দিলাম। ওকে, তো এখানে হয়ে গেল। তারপর কম্পোজ মেল, এবার আমরা এটা কলেজের পক্ষ থেকে পলিসি নিয়েছি যে কম্পোজ মেলে, মেলে যে আমরা একটা কিছু লিখবো, ঠিক আছে, কী লিখবো, তো ওই জিনিসই লিখবো যে আমি কোন সাবজেক্টের পরীক্ষা দিলাম, ঠিক আছে, কোন কোডের পরীক্ষা দিলাম, DAC2 কোড পরীক্ষা দিলাম। তারপরে নিচের লাইনে চলে আসবো, নিচের একদম নিচে এন্টারটা ক্লিক করলে পরে পরের লাইনে চলে আসবে, তো ENGG DAC2 পরীক্ষা দিলাম, ঠিক আছে। আমি টোটাল, আমি আমি কোন রোল নাম্বার থেকে পরীক্ষা দিলাম, রোল নাম্বারটা আমি আরেকবার লিখবো 1601305000227, আমি রোল নাম্বারটা আরেকবার লিখলাম, ঠিক আছে। এবং তারপরে লিখলাম যে আমি টোটাল নাম্বার অফ পেজেস, টোটাল নাম্বার অফ পেজেস, অফ পেজেস কত, 4, ব্যাস আমি এটাকে লিখলাম। লিখে কি করবো, আমার সমস্ত ফিল্ড ফিল আপ হয়ে গেছে, আমি এটাকে সেন্ড করে দেবো। তো আমি মেলের একদম ডান দিকে, একদম উপরে ডান দিকে দেখবো একটা অ্যারো রয়েছে কম্পোজের একদম শেষে, ওই অ্যারোটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আমার মেল চলে গেছে। কিন্তু তো মেল চলে যাওয়ার পরে আমাকে দেখতে হবে কোথায়, কিছুক্ষণ ওয়েট করতে হবে, চলে যাবে মেল। অটোমেটিক্যালি কিন্তু মেল নিয়ে নিয়েছেও, তো আমাকে কিন্তু মেল যাওয়ার পরে আমাকে বারবার দেখতে হবে যে মেলটা ঠিকঠাক গেল কি না, ঠিক আছে। তো সেখানে যাওয়ার জন্য এই অ্যাডোব স্ক্যান থেকে আমি বেরিয়ে যেতে পারি, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে আমি আমার মেলে চলে গেলাম, জিমেল যেখানে রয়েছে মেলে চলে গেলাম। এখানে গিয়ে আমি দেখে নিচ্ছি যে সেন্ট আইটেমে, সেন্ট আইটেম রয়েছে, সেন্ট আইটেম মেলটা গেছে কিনা। দেখো সেন্ট আইটেমে এখন এটা যায়নি, মানে অলরেডি ওটা বাফারিং হচ্ছে, মানে এখনও যায়নি, ঠিক আছে, বিভিন্ন কারণে সময় লাগতে পারে। তো এইভাবে আমি একটা টোটাল মেল করতে পারি অ্যাডোব স্ক্যান থেকে ডাইরেক্টলি। অ্যাডোব স্ক্যান থেকে ডাইরেক্টলি মেল করতেই বলছি, কারণ সেটা সুবিধাজনক, রাইট। তো যাই হোক, এই ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শোনার জন্য সবার কাছে ধন্যবাদ, এবং সবাইকে আসন্ন পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।